সুন্দরবনের একাংশ মোংলা ও সাতক্ষীরা হয়ে বাংলাদেশ উপকূলে প্রবেশ করেছে আমফান। আজ বিকেল ৪টার দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানে। আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশ উপকূলে গতিবেগ কমে ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে এগোচ্ছে আমফান। দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গের দিকেই বেশি শক্তি নিয়ে আঘাত হেনেছে আমফান। আজ রাত ৮টার মধ্যে সাগর আইল্যান্ডের পূর্ব দিক দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অতিক্রম করবে। উপকূল অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ১৬০ কিলোমিটার রয়েছে। এটি ধীরে ধীরে কমবে। সতর্ক সংকেত, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে পুনরায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেত পুনরায় ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে পুনরায় ৯ নং মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ নং পুনরায় ৯ নম্বর মহাবিপদ সংকেত এর আওতায় থাকবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। ধন্যবাদ।